সুশাসনে চুরির হিড়িক বাড়ছে রাজধানী সহ গোটা রাজ্যেই, যা বাদ গেল না বুধবারও। বুধবার সাত সকালে চুরির ঘটনা ঘটল সারসীমা এক নং মাস্টার পাড়ায়, আর যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চুরির ঘটনা বিলুনিয়া থানায় ফোন করে জানানোর পরও পুলিশ না এসে বাড়ির মালিককে প্রথমে থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পরামর্শ দিয়ে খালাস হয়ে যান পুলিশ বাবুরা। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক স্বপন কুমার বিশ্বাসের স্ত্রী, ছেলে এবং মেয়ে জানায়, গতকাল রাতে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার সহ গ্যাস চুল্লি এবং অন্যান্য রান্নার সামগ্রী চুরি হয়ে গেছে। পরবর্তী সময়ে গেটের সামনে চুল্লি ফেলে রেখে সিলিন্ডারটি নিয়ে চলে যায় চোরের দল। ভোর রাতে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করেন। তৎক্ষণাৎ এলাকার নেশাখোর যুবক এবং কুখ্যাত চোর কার্তিক দাসকে সন্দেহ হওয়ার পর বাড়িতে খুঁজতে গিয়ে তাকে পাওয়া যায়নি বলে জানান স্বপন বিশ্বাসের পরিবার। সিলিন্ডার নিয়ে গেছে, গ্যাস পাইছি রাস্তাতে আর সিলিন্ডার পাইনি। কোনখান থেকে লয়ে গেছে? ঘরের থেকে। কয়টার সময় লয়ে গেছে প্রায়? অনুমানিক আপনার টার পাইছি নি রয়ে গেছে ওই সময়? যাওয়ার পর ওর মা বলতে কইতেছিল যে ও বাড়িতে নেই, সকাল থেকে নেই। তারপর শুধু গালি গালাজ করতেছিল। এদিকে চোরের সন্ধানে পুলিশ না বেরোনোর কারণে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশের আশকারা পাওয়ার কারণেই প্রতিদিন গোটা রাজ্যে চুরি এবং ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।